বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে এগিয়ে লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোঃনায়েব আলী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোঃনায়েব আলী। তো বন্ধুরা, আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি, আর ফেসবুক ব্যবহার করলে তাতে দুই একটি পেজ খোলা পড়ে এবং পেজে ফলোয়ার বেশি না হলে বেশি লাইক কমেন্ট পাওয়া যায় না। এই জন্য ফলোয়ার বেশি করা প্রয়োজন। তাই সম্পূর্ণ ফ্রিতে 3 থেকে 7 দিনের মধ্যে কিভাবে হাজার হাজার ফলোয়ার আপনার ফেসবুক পেজে বানাবেন এই সম্পর্কে জানতে আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন হিসেবে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস। তো বন্ধুরা, যেভাবে সাবস্ক্রাইব করবেন, তো বন্ধুরা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে একটি বেল ভাসবে, সেই বেল আইকনে ক্লিক করুন, তারপর উপরে একটি রিংগিং বেল আইকন ভাসবে, সেখানে ক্লিক করুন। তাহলে আমার দেওয়া ভিডিওগুলি বা টিউটোরিয়ালগুলি অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে। আমি যা বলছিলাম যে আজকে টিউটোরিয়ালে লেবু-টেকনো বাংলার আজকে টিউটোরিয়ালে সম্পূর্ণ ফ্রিতে এবং কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে জেনুইনভাবে মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে আপনি হাজার হাজার ফলোয়ার আপনার ফেসবুক পেজে নিতে পারেন। এটা টিউটোরিয়াল দেখাবো, এই জন্য আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম, করার পর সার্চ বক্সে আমরা লিখব facebook.com। facebook.com তো facebook.com এ ক্লিক করলাম। তো ক্রোম ব্রাউজারে ঢুকলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা লগ ইন করব, কারণ অন্য ব্রাউজার থেকে ঢুকতে গেলে লগ ইন চাইবে। তো আমরা এখানে ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা লক্ষ্য করুন, ফেসবুকে ঢোকার পর আমরা এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করব। এখানে আমাদের এই যে পেজটি আছে, এই পেজটির উপর ক্লিক করব। পেজটির উপর ক্লিক করে পেজটির লিঙ্ক কপি করব, এই জন্য পেজের উপর আমরা ক্লিক করব। করার পর এরকম পেজটি চলে আসলো, তো এখানে লক্ষ্য করুন পেজটিতে আমার ফলোয়ার অল্প, লক্ষ্য করুন মাত্র 225টি ফলোয়ার দুটি। তো আমরা এই পেজের লিঙ্কটা কপি করতে গেলে আমাদের উপরে সার্চ বারে, অর্থাৎ এই সার্চ বারটা, এটা কপি করব। তো এবার কপি করতে গেলে এটার উপর ক্লিক করব, করলে নিচে এখানে যে কপির চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করলে কপি হয়ে যাবে। তো এখানে ক্লিক করে আমরা কপি করে নিলাম। তো এখন আমরা চলে যাব নতুন একটি ট্যাবে। তো নতুন ট্যাবে চলে গেলে এখানে নিউ ট্যাবে ক্লিক করলাম। করার পর এখানে আমরা লিখব FOWLOW FAST.com। আমরা ওটা কপি করে নিলাম, এটা কপির কাজ আছে, পরে বুঝতে পারবেন। তো আপাতত কপি করে নিলাম। তাহলে এখানে লিখব FOWLOW FAST FOWLOW FAST.com। এই সাইটে আমাদের ঢুকতে হবে। তো এখানে আমরা ঢুকব, নতুন একটি ট্যাব তৈরি করে এখানে ঢুকব। তো ঢোকার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে লক্ষ্য করুন, যদি এখানে জয়েন করতে হবে, অর্থাৎ এখানে আপনাদের নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে জয়েন, নিচের অংশটি জয়েন, আর যদি অ্যাকাউন্ট খোলা থাকে তখন লগ ইন। তো আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাদের অ্যাকাউন্টের নাম লিখতে হবে, ইউজার নাম আপনি যে কেউ দিতে পারেন। তো ইউজার নাম যে কিছু দিতে পারেন তা আমি ইউজার নাম দেই নায়েব তারপরে আপনার ইমেল নাম্বার দিতে পারেন ইমেল নাম্বার আপনার যে ইমেল দিয়ে ফেসবুক খোলা সেই ইমেলটা দিতে পারেন না থাকলে অন্য ইমেল দিবেন তাহলে lebu-techno@gmail.com ইমেল দিলাম তারপরে পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড মনের মতো তো পাসওয়ার্ড দিলাম তারপরে লোকেশন বিডি দেওয়াই আছে রেফারেল দেওয়ার দরকার নেই ক্যাপচা আপনি ক্যাপচা টিপবেন এখানে ক্যাপচাতে কত লিখতে হবে ক্যাপচা দিতে হবে 1788 1788 দিলাম দেওয়ার পর এবার এই জয়েনে ক্লিক করব তো জয়েনে ক্লিক করলাম তো জয়েনে ক্লিক করার পর আমি কিন্তু জয়েন হয়ে গেলাম এখন ফলোয়ার এখানে আমরা বাড়াবো কিভাবে তো এই জয়েন হয়ে গেলাম এখানে লক্ষ্য করুন উপরে আমি জয়েন করার সঙ্গে সঙ্গে আমি এখানে 50টি পয়েন্ট পেয়ে গেলাম এখানে আপনি পয়েন্ট তৈরি করতে হবে এখানে আপনাদের পয়েন্ট তৈরি করতে হবে পয়েন্ট তৈরি করার পর আপনার ওই পয়েন্টের উপর প্রয়োগ করবেন ফলোয়ার তো পয়েন্ট প্রয়োগ করার ফলে ওই পয়েন্টের পরিবর্তে আপনার ফলোয়ার দেবে অটো ফলোয়ার তো এই জন্য আমরা পয়েন্ট সংগ্রহ করব কিভাবে আমরা পয়েন্ট সংগ্রহ করব উপরে লক্ষ্য করুন এই উপরে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোতে আমরা ক্লিক করব পেলে লাইক ডিসলাইক ফলো বা ফলো টুইটার আছে এখানে অনেক অপশন দেওয়া আছে তো আমরা এখানে আমরা যে কোনো একটা ফেসবুকে ক্লিক করব তো ফেসবুকে ক্লিক করলাম ফেসবুক সাইটে চলে গেলাম আমরা তো ফেসবুক সাইটে চলে যাওয়ার পর লক্ষ্য করুন এখানে এখন পয়েন্ট অর্জিত হবে এখানে লক্ষ্য করুন আবার আমি পেয়ে গেলাম 49 পয়েন্ট এড ইওর ব্যালেন্স তো এখন 49 আর 99 এখানে লক্ষ্য করুন 148 পয়েন্ট এই যে আবার আমার 148 পয়েন্ট অর্জিত হলো 48 পয়েন্ট অর্জিত হলো এখন এই পয়েন্টে কয়টি ফলোয়ার পাবো সেটা আমরা এখন যাব তাহলে আমরা অ্যাড পেজে ক্লিক করব তো অ্যাড পেজে ক্লিক করলাম করার পর এখানে আছে আমাদের এই যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন অপশনগুলো এসেছে এখানে আমরা ফেসবুকে ক্লিক করুন এখানে আমরা ফান পেজ লাইকে ক্লিক করব এখানে ফান পেজ লাইক এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এই দেখুন একটি ফর্ম চলে এসেছে এই ফর্মটি আমাদের পূরণ করতে হবে এবং এই ফর্মটি জয়েন করতে হবে তো ফর্মটি আমরা পূরণ করি তো ফর্মটিতে এখানে পেজ টাইটেল তো পেজ টাইটেল আপনার ফেসবুক পেজটি কী নামে সেটা এখানে লিখতে হবে তো আমার পেজটির নাম হলো চ্যানেল এন ভি সি তো এই নামে আমার ফেসবুক পেজ আর আমরা এখনই বুঝতে পারছেন যে এই যে পেজ ইউআরএল পেজ ইউআরএলটা এই যে ইউআরএলটা আমরা যেটা কপি করলাম এখন এটা এখানে আমরা পেস্ট করে দেব টিপি ধরে রাখব পেস্ট করে দিলাম তো যে পেজ ইউআরএলটা আমাদের এখানে কপি হয়ে গেল তো এখানে বলছে সিপিএ পয়েন্ট পার লাইক প্রতি লাইকে কত পয়েন্ট পাওয়া যাবে সেটার কথা বলছে তো আমরা এখানে পয়েন্ট প্রতি লাইকে আমরা পয়েন্ট 10 করে নিলে তাহলে 1400 হবে তো আমরা 10 করে নেই 10 করে নেই বেশি নিলে ওভারলোড হয়ে যাবে তো 48 আমাদের 1480 টা হতে পারে মিনিমাম 30 মিনিটের মধ্যে অলওয়েজ পয়েন্ট is balanced to your like তো auto stop at default 0 এটা ডিফল্ট দেওয়া আছে তারপরে daily like no limit এটা দেওয়া আছে তারপরে আমরা এখানে ক্যাপচা নাম্বার তো ক্যাপচা নাম্বার এখানে আছে 2406 এটা আমরা এখানে লিখব 2406 লক্ষ্য করুন 2406 দেওয়া আছে এখন আমরা এখানে টার্গেট কোন দেশের বন্ধুকে হতে হবে এখানে দেওয়া আছে অল ওয়ার্ল্ড এখানে আমাদের ক্লিক করলে বিভিন্ন দেশের বন্ধু কোন দেশের লাইকার চান আপনি কোন দেশের ফলোয়ার চান সেটা তো আমরা এখানে অল ওয়ার্ল্ড দেব বিশ্বের যে কোনো দেশে অল ওয়ার্ল্ড দেব দেওয়ার মোটামুটি আমাদের সবগুলো ঘর পূরণ করা হয়ে গেছে তো হয়ে গেছে আমরা এখানে অ্যাড পেজে ক্লিক করব অ্যাড পেজে ক্লিক করলাম তো লক্ষ্য করুন আমাদের পয়েন্ট পেয়েছিলাম সে পয়েন্টই নাই অর্থাৎ সে পয়েন্টই নাই এখানে জিরো হয়ে আছে তো এখানে জিরো হয়ে আছে 148 পয়েন্ট পেয়েছিলাম সেটা এখানে জিরো পয়েন্টই ওরা নিয়ে নিচ্ছে তো এই লক্ষ্য করুন এখানে জিরো 148 ছিল তো এই পয়েন্টের পরিবর্তে আমাকে ফলোয়ার দেবে প্রতি পয়েন্টে 10 করে ধরেছিলাম বেশি নিলে আবার টার্গেট মিস হবে আপাতত 10 করে ধরলাম তাহলে 148 পয়েন্টে আমরা পেয়ে যাব 1480 ফলোয়ার তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আবারও বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন স্টে হোম স্টে ওয়েল থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম